কোনো ধরনের আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে দিয়ে অমানবিক আচরণ করেছে ভারত এ বিষয়ে সুষ্ঠু সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন ডাক্তারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম ভারত বাংলাদেশের সম্পর্কে যাতে কোনো টানা পড়েন তৈরি না হয় সে বিষয়েও সতর্ক করেন তিনি চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি সভা হয় পরে ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান জানান বন্যার কারণ এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলার সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি কাজে সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে এক্ষেত্রে উপদেষ্টাদের বিভিন্ন দপ্তর সমন্বয়ের মাধ্যমে কাজ করবে এছাড়া বিদেশি মাছ ধরার ট্রলার যেন দেশের সমুদ্র সমুদ্রসীমায় অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে কোস্টগার্ডকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কোনো ধরনের সতর্ক আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে। এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনও পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ প্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে